নমস্কার। আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো তা হলো উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল। আমাদের বিষয় হলো মনোবিজ্ঞান বা সাইকোলজি। তোমরা প্রত্যেকেই জানো উচ্চ মাধ্যমিকে মনোবিজ্ঞানের পূর্ণ মান বা টোটাল মার্কস হলো 100। এর মধ্যে 70 মার্কস রয়েছে থিওরি পেপারের জন্য আর 30 মার্কস রয়েছে প্র্যাকটিক্যালের জন্য। আজকে আমরা প্র্যাকটিক্যালটি নিয়েই বিস্তারিত আলোচনা করব। সাইকোলজির প্র্যাকটিক্যাল পরীক্ষা কিভাবে হয় এবং সেই প্র্যাকটিক্যাল পরীক্ষায় তোমরা কিভাবে লিখবে এবং প্র্যাকটিক্যালটি কিভাবে যথাযথ সম্পূর্ণ করবে তার ওপরেই কিন্তু আজকের এই আলোচনা। প্রথমেই বলি, প্র্যাকটিক্যাল সম্পর্কে কিছু বলার আগে তার সিলেবাসটা জেনে নেওয়া খুব প্রয়োজন। কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটি সংশোধিত সিলেবাস তৈরি করেছে, যেখানে ফুল সিলেবাস থেকে কিছু বিষয়কে বাদ দেওয়া হয়েছে। মনোবিজ্ঞান বা সাইকোলজির প্র্যাকটিক্যালে আমাদের টোটাল 4টি টেস্ট করতে হতো, 2টো টেস্ট এবং 2টো এক্সপেরিমেন্ট। এর মধ্যে আমাদের কোভিড-19 রিলেটেড সংশোধিত সিলেবাস অনুযায়ী 2টি টেস্ট করতে হবে, মানে 2টি প্র্যাকটিক্যাল করতে হবে। এই 2টি প্র্যাকটিক্যালই তোমাদের পরীক্ষায় আসবে এবং এই 2টি প্র্যাকটিক্যালের মধ্য থেকে যে কোনো একটা প্র্যাকটিক্যাল তোমাকে পরীক্ষায় করতে হবে। প্র্যাকটিক্যালটির জন্য মার্কস থাকবে 10 এবং এই প্র্যাকটিক্যাল রিলেটেড যা ভাইভা বা মৌখিক হবে তার জন্য থাকবে 5। আমাদের একটি প্রজেক্ট করতে হয়, অন্যান্য সাবজেক্টেও তোমরা দেখেছো যে আমাদের প্রজেক্ট করতে হয়, এখানেও আমাদের প্রজেক্ট রয়েছে। এই প্রজেক্টের জন্য 10 মার্কস নির্ধারিত রয়েছে। আর প্র্যাকটিক্যালগুলো করার জন্য যে ল্যাব নোটবুকটা তোমরা ইউজ করেছো সেই ল্যাব নোটবুকে 5 মার্কস বা 5 নম্বর রয়েছে। ল্যাব নোটবুকটি স্কুলে যখন তোমরা প্র্যাকটিক্যালগুলো করেছো তখন তোমরা এই ল্যাব নোটবুকে সম্পূর্ণ প্র্যাকটিক্যালটি লিখে সেটি তোমাদের সংশ্লিষ্ট টিচারকে দিয়ে তোমরা দেখিয়ে নিয়েছো এবং সাইন করিয়ে নিয়েছো এবং তার ওপরেই কিন্তু এই 5 মার্কস নির্ধারিত রয়েছে। আমাদের সিলেবাস অনুযায়ী 2টি প্র্যাকটিক্যাল রয়েছে। একটা প্র্যাকটিক্যাল হলো পার্সোনালিটি রিলেটেড, আরেকটি প্র্যাকটিক্যাল হলো মেন্টাল হেলথ রিলেটেড। একটি প্র্যাকটিক্যালের নাম হলো টু স্টাডি দ্য পার্সোনালিটি অফ দ্য সাবজেক্ট বাই ইউজিং KIEI অর KNPI টেস্ট। আরেকটি প্র্যাকটিক্যাল হলো টু মেজার দ্য মেন্টাল হেলথ অফ দ্য সাবজেক্ট বাই ইউজিং জেনারেল হেলথ কোয়েশ্চেনিয়ার। এই 2টি প্র্যাকটিক্যালের মধ্য থেকেই যে কোনো একটা প্র্যাকটিক্যাল তোমাদের পরীক্ষায় করতে হবে এবং এই প্র্যাকটিক্যালটির ওপরেই 10 মার্কস বা 10 মার্কস রয়েছে। আজকের এই আলোচনায় এই প্র্যাকটিক্যাল 2টোর মধ্যে থেকে যে কোনো একটা প্র্যাকটিক্যাল যদি পরীক্ষায় আসে বা 2টো প্র্যাকটিক্যালই যদি তুলে দেওয়া হয় তাহলে তোমরা সেগুলি কিভাবে করবে তা আমি স্টেপ বাই স্টেপ তোমাদের বিস্তারিত বিবরণ অনুযায়ী বলবো। আশা করি তোমরা প্রত্যেকেই উপকৃত হবে। এখন আমি যে প্র্যাকটিক্যালটি দিয়ে আলোচনা শুরু করব সেটি হলো আমাদের প্রথম প্র্যাকটিক্যাল, পার্সোনালিটি টেস্ট। পরীক্ষায় এই প্র্যাকটিক্যালটি এলে তোমাদের পরীক্ষার খাতায় প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ কিভাবে প্র্যাকটিক্যালটি করতে হবে সেটা নিয়েই আলোচনা। আগে বলি পরীক্ষার প্রশ্নে এই প্র্যাকটিক্যালটি কিভাবে দেওয়া থাকবে। পরীক্ষায় এই প্র্যাকটিক্যালটি লেখা থাকবে এইভাবে, টু স্টাডি দ্য পার্সোনালিটি টাইপ অফ দ্য সাবজেক্ট বাই ইউজিং আ সুইটেবল টেস্ট। সিলেবাস অনুযায়ী আমাদের 2টো কোয়েশ্চেনিয়ারের কথা বলা আছে, একটা হলো KIEI আর একটা KNPI।
যে যে টেস্ট ইউজ করে পরীক্ষাটি স্কুলে করেছো সেই টেস্টটি ইউজ করেই কিন্তু পরীক্ষার খাতায় করতে পারো। KII বা KNPI পরীক্ষার প্রশ্নে কিন্তু নির্দিষ্টভাবে কিছু বলা থাকবে না, শুধু বলা থাকবে ইউজ আ সুইটেবল টেস্ট। এখন স্টেপ বাই স্টেপ কিভাবে লিখবে পরীক্ষার খাতায় এবং প্র্যাকটিক্যালটি করবে সেটা তোমাদের বলছি। প্রথমেই শুরু করবে জেনারেল প্রবলেম দিয়ে। 10টা পয়েন্টস আছে, পয়েন্টসগুলোর মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে জেনারেল প্রবলেম বা সাধারণ সমস্যা। কি লিখবে? অন পার্সোনালিটি, বাংলায় হলে লিখবে ব্যক্তিত্ব সম্পর্কিত। পরের পয়েন্টটি হচ্ছে স্পেসিফিক প্রবলেম। স্পেসিফিক প্রবলেমে তোমাদের প্রশ্নপত্রে যে প্রশ্নটি তুলে দেওয়া আছে সেটিকেই তোমরা কপি করবে। বাংলা স্টুডেন্টসরাও ইংরাজিতে লেখা থাকলে সেটি কপি করতে পারো। অর্থাৎ তোমাদের লিখতে হবে স্পেসিফিক প্রবলেমের আন্ডারে, টু স্টাডি দ্য পার্সোনালিটি টাইপ অফ দ্য সাবজেক্ট বাই ইউজিং KII টেস্ট, বা যারা KNPI করছো তারা লিখবে KNPI টেস্ট। এবার পরের যে পয়েন্ট সেটি হলো বেসিক কনসেপ্ট বা মূলগত ধারণা। এখানে তোমরা কি লিখবে? এখানে তোমরা লিখবে পার্সোনালিটি সম্পর্কে, অর্থাৎ পার্সোনালিটি ডেফিনেশন। আমি তোমাদের সাজেস্ট করব তোমরা অল্প ওটে ডেফিনেশন লিখবে। পার্সোনালিটি বা ব্যক্তিত্বের ক্যারেক্টারাইস্টিক্স বা বৈশিষ্ট্য, এবং টাইপ যেহেতু বলে দেওয়া হয়েছে সুতরাং তোমরা ইউং এর টাইপটাই লিখবে। KNPI এর ক্ষেত্রেও তোমরা টাইপ রিলেটেড কিছু লিখতে পারো। খুব বেশি যে মূলগত ধারণা বা বেসিক কনসেপ্ট লিখতে হবে তা কিন্তু একেবারেই নয়, তোমরা সংক্ষিপ্ত আকারেই লিখতে পারো, কিন্তু এই বিষয়গুলোকে তোমাদের অবশ্যই উল্লেখ করা প্রয়োজনীয়। বেসিক কনসেপ্ট বা মূলগত ধারণার পরের পয়েন্টটি হলো নাম্বার ফোর্থ পয়েন্ট, প্রিলিমিনারিস বা প্রাথমিক বিবরণী। তোমরা প্রত্যেকেই জানো সাইকোলজি প্র্যাকটিক্যাল করতে গেলে একজন সাবজেক্টকে নির্বাচন করা খুবই প্রয়োজন, যার উপর তোমরা এই পরীক্ষাটি বা টেস্টটি করবে। সুতরাং সেই সাবজেক্টের সম্পর্কেই কিন্তু প্রিলিমিনারিজে লিখতে হবে। প্রিলিমিনারিজের আন্ডারে 5-6টা পয়েন্টস আছে। প্রথম পয়েন্ট, নেম অফ দ্য সাবজেক্ট বা পরীক্ষার্থীর নাম, যে সাবজেক্ট আছে তোমরা তার নাম লিখবে। তার পরের পয়েন্টটি এজ অফ দ্য সাবজেক্ট বা পরীক্ষার্থীর বয়স। এখানে ডেট অফ বার্থ লেখার কোনো প্রয়োজন নেই, পরীক্ষার্থীর বয়স লিখলেই হলো। তার পরের পয়েন্টটি কন্ডিশন অফ দ্য সাবজেক্ট বা জেন্ডার অফ দ্য সাবজেক্টও লিখতে পারো। জেন্ডার অফ দ্য সাবজেক্ট অর্থাৎ পরীক্ষার্থীর লিঙ্গ, স্ত্রী না পুরুষ সেটা অবশ্যই মেনশন করবে। তার পরের পয়েন্টটি হলো কন্ডিশন অফ দ্য সাবজেক্ট বা পরীক্ষার্থীর অবস্থা, সেখানে লিখবে হেলদি অ্যান্ড কোঅপারেটিভ বা সুস্থ ও স্বাভাবিক। তারপরেরটি, পরের পয়েন্টটি, ডেট অফ দ্য টেস্ট, যেদিন পরীক্ষা হবে সেদিনের তারিখ দিতে হবে। তার পরের পয়েন্টটি টাইম অফ দ্য টেস্ট, অর্থাৎ যে সময় তোমরা এই পরীক্ষাটি করবে সেই সময়টি দিতে পারো, বা পরীক্ষার যে সময়টা সেটাও তোমরা দিতে পারো। এটা হলো তোমাদের প্রিলিমিনারিজ বা প্রাথমিক বিবরণী। প্রিলিমিনারিজের পরে তোমাদের যে পয়েন্টে আসবে সেটা হলো ম্যাটেরিয়ালস রিকোয়ার্ড বা প্রয়োজনীয় উপকরণ। ম্যাটেরিয়ালস রিকোয়ার্ড এর মধ্যে তোমরা কি লিখবে? KNPI বা KIEI এই টেস্ট বুকলেট, KIEI বা KNPI এর আনসার শিট, স্কোরিং কি বা স্কোরিং স্ট্যান্ডার্ড, পেন পেন্সিল ইরেজার। এবং আমি তোমাদের সাজেস্ট করব ম্যাটেরিয়ালস রিকোয়ার্ড এর ক্ষেত্রে তোমরা পয়েন্টস করে যদি উপকরণগুলো লেখো তাহলে সেটা অনেক বেশি যুক্তিপূর্ণ থাকবে। ম্যাটেরিয়ালস রিকোয়ার্ড এর পরের পয়েন্টটি হলো ডেসক্রিপশন অফ দ্য টেস্ট। KIEI বা KNPI সম্পর্কে তোমাদের এখানে লিখতে হবে, সেই টেস্টটি কেমন, সেই টেস্টটিকে কিভাবে অ্যাডমিনিস্টার করা হয় এটি সম্পর্কে কিন্তু তোমরা লিখবে, এবং এই টেস্টটি কি আবিষ্কার করেছিলেন, কি উদ্দেশ্যে এটাকে আবিষ্কার করা হয়েছিল সেই সম্পর্কেই তোমাদের এখানে লিখতে হবে। এক্ষেত্রে শুধুই টেস্ট সম্পর্কে লিখবে, মানে টেস্ট বুকলেটটা সম্পর্কে তোমরা লিখবে, অর্থাৎ KIEI বা KNPI সম্পর্কে তোমরা লিখবে। আচ্ছা, এই KIEI যদি তোমরা করো তাহলে তোমরা দেখতে পাবে KIEI এর আন্ডারে কতগুলো ব্লকস আছে, 5টা ব্লকস আছে, টোটাল 70টা আইটেমস আছে, এগুলোও কিন্তু অবশ্যই উল্লেখ করে দেবে। ডেসক্রিপশন অফ দ্য টেস্টের পরের পয়েন্টটি হচ্ছে
ইনস্ট্রাকশনস বা নির্দেশ দেয়। ইনস্ট্রাকশনের ক্ষেত্রে তোমরা কি করবে, তোমরা কিন্তু অবশ্যই সাবজেক্টকে যে ইনস্ট্রাকশনটা দিয়েছো সেই ইনস্ট্রাকশনটাই কিন্তু মেনশন করবে, অবশ্যই ইনভার্টেড কমা দিয়ে পুরোটা লিখবে। কি করবে, কি লিখবে, তুমি শান্ত হয়ে বসো, তোমাকে একটি টেস্ট বুকলেট দেওয়া হবে, অর্থাৎ একটি টেস্ট কোয়েশ্চেনিয়ার দেওয়া হবে, বুকলেট লিখো না, কোয়েশ্চেনিয়ার লিখবে, কোয়েশ্চেনিয়ার দেওয়া হবে এবং তার সাথে আনসার শিটও দেওয়া হবে। আনসার শিটে তোমার নিজের তথ্য বা ইনফরমেশনস দেবে, অর্থাৎ নাম, এজ ইত্যাদি। পুরো কোয়েশ্চেনিয়ারে 70 আইটেমস আছে, প্রত্যেকটা ব্লকে কিছু আইটেমস রয়েছে, প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা প্রশ্নের সাথে কিছু অপশনস দেওয়া রয়েছে। এই প্রত্যেকটা প্রশ্ন পড়ার পর বা কিছু ব্লকসে স্টেটমেন্টস আছে কিছু, সেই স্টেটমেন্টসগুলো পড়ার পর তোমার ক্ষেত্রে যেটি উপযুক্ত বলে মনে হচ্ছে সেই অপশানটিকে তুমি টিক দেবে। এখানে কোনো রাইট রং আনসার নেই, তোমার যেটি সুইটেবল মনে হবে তুমি সেটাকেই টিক দেবে। এবং তোমার যদি এই টেস্টটি করার ক্ষেত্রে বা টেস্টটি করাকালীন কোনো অসুবিধা হয় তুমি অবশ্যই আমাকে জানাবে। এটা হলো তোমাদের ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশনের পরেরটা হচ্ছে প্রসিডিওর। আমি সবাইকে সাজেস্ট করব, যেহেতু প্রসিডিওরটা অবলম্বন করেই আমরা পরীক্ষাটি সম্পন্ন করেছি, তাই আমরা পরীক্ষার খাতায় প্রসিডিওরটা লেখার সময় অবশ্যই পাস্ট টেন্সে লিখব, সেটা ইংরাজি ভার্সনেরই হোক কি বাংলা ভার্সনই হোক। কিভাবে প্রসিডিওরটা লিখবে, প্রসিডিওরে লিখবে যে পরীক্ষার্থীর সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা হলো, এই লাইনটা কিন্তু কনস্ট্যান্ট, এটা কিন্তু লিখতেই হবে, অর্থাৎ আর র্যাপো ওয়াজ এস্টাবলিশ বিটুইন আ সাবজেক্ট অ্যান্ড দ্য এক্সপেরিমেন্টার। এবং তারপর দ্য সাবজেক্ট ওয়াজ গিভেন নেসেসারি ইনস্ট্রাকশনস, বা সাবজেক্টকে ইনস্ট্রাকশনস দেওয়া হলো এবং সাবজেক্ট সেই ইনস্ট্রাকশন মতো পরীক্ষাটি সম্পন্ন করলো। পরীক্ষাটি সম্পন্ন হওয়ার পর আমাদের প্রয়োজনীয় ক্যালকুলেশন করা হলো এবং তারপর ইন্টারপ্রিটেশন এবং কনক্লুশন করা হলো। এইভাবে কিন্তু পদ্ধতিটা লিখবে, এবং পদ্ধতি লেখার সময় অবশ্যই কিন্তু পয়েন্টস করে তোমাদের লিখতে হবে। পদ্ধতির পরের যে পয়েন্টটি সেটি হলো প্রিকশনস বা সতর্কতা। এই পরীক্ষাটির ক্ষেত্রে অ্যাজ সাচ কোনো প্রিকশনস নেই, কিন্তু যে তিনটে প্রিকশনস না মানলেই নয় সেগুলো তোমাদের অবশ্যই উল্লেখ করতে হবে। অর্থাৎ পরীক্ষণ কক্ষটির আশেপাশে যদি কোনো আওয়াজ বা চিৎকার আসে সেটি পরীক্ষার্থীর মনোসংযোগকে নষ্ট করতে পারে, তাই তোমরা লিখবে দ্য রুম শুড বি নয়েজ ফ্রি, বা পরীক্ষণ কক্ষটি শান্তিপূর্ণ হতে হবে। পরীক্ষার্থীকে তাড়া দেওয়া যাবে না, পরীক্ষার্থী যতক্ষণ পর্যন্ত পরীক্ষার্থী পরীক্ষাটি করবে ততটা সময় তাকে দিতে হবে, তাই তাকে তাই লিখবে যে পরীক্ষার্থীকে কোনোভাবে তাড়া দেওয়া যাবে না বা দ্য সাবজেক্ট মাস্ট নট বি রাশড। এবং পরের যে পয়েন্টটি সেটা লিখবে পরীক্ষার্থী কোনোভাবেই অস্থির হলে চলবে না, মানে তাকে রিল্যাক্স থাকতে হবে। এই তিনটে পয়েন্টই হলো সতর্কতা, যেগুলো অবলম্বন করে তোমাদের এই পরীক্ষাটি করতে হবে। এর পরের পয়েন্টটি হলো রিভিউ অফ দ্য সাবজেক্ট। রিভিউ অফ দ্য সাবজেক্ট কথাটির অর্থ হলো পরীক্ষার্থীর মতামত, মানে পরীক্ষার্থীর এক্সপিরিয়েন্স। পরীক্ষার্থী একটি এফোর সাইজ পেপারে তার কীরকম লাগলো পরীক্ষাটি করে সেটি সে লিখে দেবে, এবং সেটি সে যেভাবে লিখবে, যা লিখবে সেটাকে উইদাউট এনি চেঞ্জ ইনভার্টেড কমা দিয়ে তোমরা তোমাদের পরীক্ষার খাতায় লিখবে। রিভিউ অফ দ্য সাবজেক্টের পরের অংশটি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, মানে প্রথম হচ্ছে রিভিউ অফ দ্য সাবজেক্টের পরে প্রথম পয়েন্টটি হচ্ছে, মানে আমাদের 8 নম্বর বা 9 নম্বর পয়েন্ট হবে, সেটি হচ্ছে ডেটা অ্যান্ড রেজাল্ট বা এক্সপেরিমেন্টাল ডেটা। এক্ষেত্রে তোমরা এক্সপেরিমেন্টাল ডেটা না লিখে ডেটা লিখতে পারো। তোমরা তোমাদের দুটি যে প্র্যাকটিক্যাল আছে সেই দুটি প্র্যাকটিক্যালের ক্ষেত্রে তোমরা ডেটা অ্যান্ড রেজাল্ট লিখবে, এক্সপেরিমেন্টাল লিখো না, কারণ যেহেতু এটা এক্সপেরিমেন্ট নয় তাই এক্সপেরিমেন্টাল লেখাটা বাঞ্ছনীয় নয়, ডেটা অ্যান্ড রেজাল্ট লিখবে। ডেটা অ্যান্ড রেজাল্টের মধ্যে তোমরা দুটো কলাম বানাবে, কলাম বানিয়ে একটাতে তোমরা ব্লকসগুলো লিখবে। এখানে 5টা ব্লকস আছে, যদি তোমরা KIEI করো এবং তার যে সংশ্লিষ্ট স্কোর হবে সেটা তোমরা লিখবে, KNPI এর ক্ষেত্রেও তাই। তারপর তোমরা টোটাল যে স্কোরটি বেরোবে সেটি লিখবে। ডেটা অ্যান্ড রেজাল্টের পরেরটি হচ্ছে ব্যাখ্যা বা ইন্টারপ্রিটেশন। এই ব্যাখ্যা বা ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে তোমরা যে স্কোরটি বেরোলো সেটিকে অবশ্যই স্কোরিং স্ট্যান্ডার্ড বা স্কোরিং যে চার্ট রয়েছে তার সাথে মিলিয়ে দেখবে তোমার সাবজেক্ট কোন ক্যাটাগরিতে পড়ছে, ইন্ট্রোভার্ট না এক্সট্রোভার্ট না অ্যাম্বিভার্ট। ইন্ট্রোভার্ট বা এক্সট্রোভার্টের মধ্যে আরও কিছু ক্লাসিফিকেশনস আছে, যেমন স্লাইটলি ইন্ট্রোভার্ট, গ্রসলি ইন্ট্রোভার্ট, মডারেটলি ইন্ট্রোভার্ট, এক্সট্রিমলি ইন্ট্রোভার্ট, ওই একই রকমভাবে এক্সট্রোভার্টেরও রয়েছে। তো তোমাদের সাবজেক্ট বা তোমার যে স্কোরটা বেরোবে সেই স্কোর অনুযায়ী সাবজেক্ট কোন ক্যাটাগরিতে পড়ছে সেটিকে উল্লেখ করে, তার স্কেল পয়েন্টকে উল্লেখ করে তোমাদের কিন্তু বিস্তারিতভাবে সাবজেক্টের সম্পর্কে লিখতে হবে, মানে
যে সাবজেক্ট ইন্ট্রোভার্টের অন্তর্গত হলে অবশ্যই ইন্ট্রোভার্টের ক্যারেক্টারিস্টিক্স লিখতে হবে, অ্যাম্বিভার্টের অন্তর্গত হলে অ্যাম্বিভার্টের ক্যারেক্টারিস্টিক্স লিখতে হবে, এবং যদি এক্সট্রোভার্টের অন্তর্গত হয় তাহলে এক্সট্রোভার্টের ক্যারেক্টারিস্টিক্স লিখতে হবে এবং সেটিকে একটু বিশদে লিখলেই ভালো। তারপরে লাস্ট যে পয়েন্টটি সেটি হলো কনক্লুশন বা উপসংহার। এক্ষেত্রে সাবজেক্টের যে স্কোরটি বেরিয়েছে সেই স্কোরটিকে উল্লেখ করে তোমরা জাস্ট এক লাইনে লিখে দেবে যে পরীক্ষার্থী অন্তর্মুখী প্রকৃতি বা উভমুখী প্রকৃতি বা বহির্মুখী প্রকৃতির, মানে দ্য সাবজেক্ট ইজ অ্যান অ্যাম্বিভার্ট পার্সন বা দ্য সাবজেক্ট ইজ অ্যান ইন্ট্রোভার্ট পার্সন অর অ্যান এক্সট্রোভার্ট পার্সন, যেটা বেরোবে সেটা দেবে এবং অবশ্যই যে রসকোডটা আছে সেই রসকোডটা তোমরা উল্লেখ করে দেবে। এইভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত জেনারেল প্রবলেম থেকে শুরু করে কনক্লুশন পর্যন্ত তোমরা তোমাদের পরীক্ষার খাতায় লিখবে। দুটি প্র্যাকটিক্যালের মধ্যে যে প্র্যাকটিক্যালটাই তোমরা করো না কেন সেক্ষেত্রে একই পদ্ধতি তোমাকে অবলম্বন করতে হবে। জেনারেল প্রবলেম থেকে শুরু করে পুরো কনক্লুশন পর্যন্ত তোমরা লিখবে এবং যেভাবে বললাম সেভাবে লিখবে। এই প্রসঙ্গে একটা কথা বলি, পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে স্কোরিং কি এবং স্কোরিং চার্টের ওপরে ভিত্তি করেই সমস্ত ক্যালকুলেশনস হবে এবং ইন্টারপ্রিটেশন ও কনক্লুশনও একই রকমভাবে স্কোরিং চার্ট ও স্কোরিং কি এর ওপর ভিত্তি করেই হবে। অর্থাৎ স্কোরিং কি দেখে আনসার শিটে তোমাদের যাবতীয় স্কোর নির্ণয় করতে হবে, স্কোরিং কি এর ওপর ভিত্তি করে স্কোর নির্ণয় করতে হবে, এবং তারপর টোটাল যে স্কোরটি বেরোবে সেই স্কোরটিকে স্কোরিং চার্ট অনুযায়ী কোন ক্যাটাগরিতে সাবজেক্টের পার্সোনালিটি টাইপ পড়ছে সেটি নির্ণয় করতে হবে। অর্থাৎ স্কোরিং কি দেখে তোমরা স্কোর নির্ণয় করবে এবং যে টোটাল স্কোরটি বেরোবে সেটি স্কোরিং চার্ট দেখে তোমরা ক্যাটাগরাইজ করবে। এই স্কোরিং কি ও স্কোরিং চার্ট এই দুটো যদি তোমরা তোমাদের পরীক্ষার খাতায় লিখতে চাও তাহলে কনক্লুশনের পরে আলাদা একটা পেজ নিয়ে সেখানে লিখে তোমরা অ্যাটাচ করতে পারো। লিখতেই হবে এমন কোনো নিয়ম নেই, তবে লিখে দিলে ভালোই হবে। আর একটি কথা, ডেটা অ্যান্ড রেজাল্টের ক্ষেত্রে আমি তোমাদের যাবতীয় বলে দিয়েছি তথ্য, তবুও বলি ডেটা অ্যান্ড রেজাল্টের ক্ষেত্রে বিভিন্ন স্কোরগুলো লিখে তোমরা কিন্তু অবশ্যই টোটাল স্কোর মেনশন করে দেবে। যদি তোমরা KIEI করো তাহলে কিন্তু টোটাল স্কোর মেনশন করার পাশাপাশি কোন স্কেল পয়েন্টে সাবজেক্টের র স্কোরটা পড়ছে এবং তার ইন্টারপ্রিটেশন কি, অর্থাৎ স্কেল পয়েন্ট কি, র স্কোর কত এবং ইন্টারপ্রিটেশনে অ্যাম্বিভার্ট না এক্সট্রোভার্ট না ইন্ট্রোভার্ট হচ্ছে, কোন ক্যাটাগরি হচ্ছে, সেটা কিন্তু তোমরা অবশ্যই ডেটা অ্যান্ড রেজাল্টে মেনশন করে দেবে। এইগুলো কিন্তু একটু দেখে নিতে হবে তোমাদের। তার সাথে পরীক্ষাটি সম্পন্ন হওয়ার পর তোমাদের পরীক্ষার খাতার সাথে সাপোর্টিং ডকুমেন্টস, যেমন যদি কোনো এফোর সাইজ পেপারে তোমরা কিছু কাজ করে থাকো, যেমন তোমরা পরীক্ষার্থীর মতামত লিখেছো সেটিকেও অ্যাটাচ করে দেবে। তার সাথে অবশ্যই KIEI বা KNPI এর যে আনসার শিটটা আছে সেটিকে তোমরা অবশ্যই অ্যাটাচ করে দেবে। এখন আমরা আলোচনা করব সেকেন্ড প্র্যাকটিক্যাল, মানে জেনারেল হেলথ কোয়েশ্চেনিয়ার দিয়ে আমরা কিভাবে আমাদের সাবজেক্টের মেন্টাল হেলথ স্ট্যাটাসকে মেজার করব। এই প্র্যাকটিক্যালটা যদি তোমরা পরীক্ষায় করো বা পরীক্ষায় আসে তাহলে কিভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত প্র্যাকটিক্যালটা তোমরা করবে সেটা আমি স্টেপ বাই স্টেপ তোমাদের বলছি। প্রথমেই শুরু করবে ফার্স্ট পয়েন্ট দিয়ে, যেটা হলো জেনারেল প্রবলেম বা সাধারণ সমস্যা। সেখানে কি লিখবে? অন মেন্টাল হেলথ বা স্বাস্থ্য সম্পর্কিত। নেক্সট পয়েন্ট হচ্ছে স্পেসিফিক প্রবলেম বা বিশেষ সমস্যা। স্পেসিফিক প্রবলেমের অর্থ হলো তোমাদের কোয়েশ্চেনে যে স্পেসিফিক প্রবলেমটা তুলে দেওয়া হবে সেটাকেই তোমরা কপি পেস্ট করবে। তোমাদের পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে, টু মেজার দ্য মেন্টাল হেলথ অব দ্য সাবজেক্ট বাই ইউজিং জেনারেল হেলথ কোয়েশ্চেনিয়ার।
তখন তোমরা এটি লিখে দেবে, বা যদি জেনারেল হেলথ কোয়েশ্চেনিয়ারের পরিবর্তে সুইটেবল টেস্ট লেখা থাকে তখন সুইটেবল টেস্ট লিখে ব্র্যাকেটে তোমরা লিখবে জেনারেল হেলথ কোয়েশ্চেনিয়ার। যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তারা তো ইংলিশে লিখছই, যারা বেঙ্গলি মিডিয়ামের তাদেরও যদি বাংলাটা লেখা না থাকে তাহলে তোমরা এই ইংলিশটাই লিখে দেবে। এর পরের যে পয়েন্টটা তা হলো বেসিক কনসেপ্ট বা মূলগত ধারণা। বেসিক কনসেপ্টের আন্ডারে খুব বেশি কিছু যে লিখতে হয় তা নয়, তোমরা এখানে লিখবে হেলথ সাইকোলজির ডেফিনিশন বা সংজ্ঞা, মানে স্বাস্থ্য মনোবিজ্ঞানের সংজ্ঞা, স্বাস্থ্য মনোবিজ্ঞানের লক্ষ্য বা অবজেক্টিভস, মানে অবজেক্টিভস অফ হেলথ সাইকোলজি, এবং মেন্টাল হেলথ রিলেটেড কিছু ইনফরমেশন বা তথ্য তোমরা এই বেসিক কনসেপ্টের আন্ডারে লিখবে। বেসিক কনসেপ্টের পরেই তোমরা চলে যাবে নেক্সট পয়েন্টে, সেটি হলো প্রিলিমিনারিজ। প্রিলিমিনারিজ কথাটির অর্থ হলো প্রাথমিক বিবরণ, প্রিলিমিনারিজ বা প্রাথমিক বিবরণ। তোমরা জানো যে সাইকোলজি প্র্যাকটিক্যাল করতে গেলে একজন সাবজেক্টকে নির্বাচন করতে হয়, এই সাবজেক্টকে দিয়েই তোমরা এই সাবজেক্টের ওপরেই তোমরা এই টেস্টটি করবে। সুতরাং তোমরা প্রিলিমিনারিজে সাবজেক্টের বিবরণটাই দেবে। প্রিলিমিনারিজের আন্ডারে কয়েকটগুলি পয়েন্টস আছে, সেগুলো তোমরা একটু শুনে নাও। প্রথম পয়েন্ট হলো নেম অফ দ্য সাবজেক্ট বা পরীক্ষার্থীর নাম, এখানে সাবজেক্টের নাম লিখবে। নেক্সট পয়েন্ট হলো এজ অফ দ্য সাবজেক্ট বা পরীক্ষার্থীর বয়স, এখানে পরীক্ষার্থীর বয়স লিখবে। ডেট অফ বার্থ দিয়ে বয়স লেখার দরকার নেই, তার যা বয়স সেটাই তুমি লিখবে। নেক্সট হচ্ছে পরীক্ষার্থীর লিঙ্গ বা জেন্ডার অফ দ্য সাবজেক্ট, সে স্ত্রী না পুরুষ সেটি তোমরা লিখবে। এর পরেরটি হচ্ছে পরীক্ষার্থীর মানসিক অবস্থা বা কন্ডিশন অফ দ্য সাবজেক্ট, এটা সবসময় কনস্ট্যান্ট থাকে, এখানে তোমরা লিখবে হেলদি অ্যান্ড কোঅপারেটিভ। পরের পয়েন্টটি হলো ডেট অফ দ্য টেস্ট, যে দিন তোমাদের এই পরীক্ষাটি হবে সেই দিনের তারিখটা তোমরা লিখবে। এর পরেরটা হচ্ছে টাইম অফ দ্য টেস্ট, টাইম অফ দ্য টেস্ট মানে যখন তোমরা এই পরীক্ষাটি করবে সেই টাইমটা তোমরা দিয়ে দেবে। এই এতগুলো পয়েন্টস তোমরা প্রিলিমিনারিজ বা প্রাথমিক বিবরণের মধ্যে লিখবে। এর পরেরটি হচ্ছে মেটেরিয়ালস রিকোয়ার্ড বা প্রয়োজনীয় উপকরণ, এই পরীক্ষাটি করতে তোমাদের কি কি প্রয়োজনীয় উপকরণ লেগেছে সেগুলি তোমরা মেটেরিয়ালস রিকোয়ার্ডের আন্ডারে লিখবে। তবে আমি সাজেস্ট করব তোমরা পয়েন্টস করে সেগুলো লেখো। প্রথমে তোমরা লিখবে GHQ টেস্ট বুকলেট, পরের পয়েন্টে তোমরা লিখবে রেসপন্স শিট। টেস্ট বুকলেট না লিখে তোমরা GHQ কোয়েশ্চেনিয়ারও লিখতে পারো। তাহলে প্রথম পয়েন্ট হলো GHQ কোয়েশ্চেনিয়ার, নেক্সট পয়েন্ট হলো রেসপন্স শিট, তার পরের পয়েন্ট হলো পেপার, পেন, পেন্সিল, ইরেজার। এইগুলো করতেই কিন্তু আমাদের GHQ করতে কিন্তু আমাদের এইটুকুনি লাগে। আর তারপরে লাস্ট যে পয়েন্টটা সেটি হচ্ছে অবশ্যই স্কোরিং কি বা স্কোরিং স্ট্যান্ডার্ড। মেটেরিয়ালস রিকোয়ার্ড হয়ে গেল। মেটেরিয়ালস রিকোয়ার্ডের পরের যে পয়েন্টটি সেটি হলো ডেসক্রিপশন অফ দ্য টেস্ট, যে টেস্টটা তোমরা করছো মানে GHQ তার সম্পর্কে তোমাদের কিন্তু লিখতে হবে এই ডেসক্রিপশন অফ দ্য টেস্টে। GHQ-র অনেক ভার্সন রয়েছে, GHQ-60, GHQ-28, GHQ-12, GHQ-30, এতগুলো ভার্সনস রয়েছে। আমরা এখানে ইউজ করছি GHQ-28। প্রত্যেকটা ভার্সনের মাধ্যমে আমরা নির্ধারিত কিছু বিষয় নিয়ে ডিল করি, তো সেইগুলো কিন্তু সবই ডেসক্রিপশন অফ দ্য টেস্টের আন্ডারে আসবে। যেমন GHQ-28-এর আন্ডারে আমরা চারটে প্যারামিটার্সকে মেজার করি, আমরা ডিপ্রেশন মেজার করি, আমরা অ্যাংজাইটি মেজার করি, আমরা ইনসমনিয়া মেজার করি, আমরা সোশ্যাল ডিসফাংশনিং মেজার করি। হ্যাঁ, সুতরাং এই যে বিস্তারিত বিবরণ সেটা কিন্তু ডেসক্রিপশন অফ দ্য টেস্টের আন্ডারে আসবে, এবং তোমাদের কিন্তু এই চারটে ভার্সন সম্পর্কে সামান্য ছোট করেও কিন্তু লিখতে হবে। ডেসক্রিপশন অফ দ্য টেস্টের পরের পয়েন্টটি হলো ইনস্ট্রাকশনস বা নির্দেশ দান, পরীক্ষার্থীকে তুমি কি নির্দেশ দেবে সেটাই কিন্তু মূলত নির্দেশ দান বা ইনস্ট্রাকশনের মধ্যে লিখতে হবে। কি লিখবে? পরীক্ষার্থীকে প্রথমে
বন্ধুত্বপূর্ণ পরীক্ষার্থীর সাথে প্রথমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করবে, মানে তোমরা ইনস্ট্রাকশন দেবে যে তুমি ভালো হয়ে বসো, শান্ত হয়ে বসো, তুমি রিল্যাক্স থাকো। তোমাকে আমি একটা টেস্ট কোয়েশ্চেনিয়ার দেব, এই কোয়েশ্চেনিয়ারের মধ্যে কিছু কোয়েশ্চেন্স আছে, এখানে সব মিলিয়ে টোটাল 28টি প্রশ্ন আছে। 28টি প্রশ্নের মধ্যে প্রত্যেকটা প্রশ্নে 4টে করে অপশনস দেওয়া আছে এবং প্রত্যেকটাই তোমার বর্তমান পরিস্থিতি বা বর্তমান মানসিক অবস্থা সম্পর্কিত। প্রত্যেকটা প্রশ্ন পড়ে এই 4টে অপশানের মধ্যে থেকে যেটা তোমার সুইটেবল মনে হবে তুমি সেটি থেকেই টিক দেবে। এখানে কোনো রাইট আর রং আনসার নেই, কিন্তু তুমি সম্পূর্ণ স্বাধীনভাবে এই পরীক্ষাটি করবে। যদি কোথাও কোনো অসুবিধা হয় তুমি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। ঠিক এইভাবে উইথ ইনভার্টেড কমা কিন্তু তোমাদের এটা লিখতে হবে। ইনস্ট্রাকশনের পরে যে পার্টটা আসছে সেটিকে বলা হয় প্রসিডিওর বা পদ্ধতি। আমি সবাইকে সাজেস্ট করব, পদ্ধতি যেহেতু আমরা অলরেডি অবলম্বন করে পরীক্ষাটি সম্পন্ন করে ফেলেছি, তাই লেখার সময় আমরা ইংলিশেই লিখি বা বাংলাতে লিখি, পাস্ট টেন্স ইউজ করব। এখানে কতগুলো পয়েন্টসের মাধ্যমে তোমরা পদ্ধতিটা লিখবে, কিভাবে লিখবে, প্রথমে লিখবে আর র্যাপো ওয়াজ এস্টাবলিশ বিটুইন দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য এক্সপেরিমেন্টার, বা আর র্যাপো ওয়াজ এস্টাবলিশ উইথ দ্য সাবজেক্ট। এইভাবে শুরু করবে, পরীক্ষার্থীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা হয়েছিল, তারপর তাকে প্রয়োজনীয় নির্দেশ দান দেওয়া হয়, তারপর সেই নির্দেশ অনুযায়ী সে পরীক্ষাটি সম্পন্ন করে, পরীক্ষাটি সম্পন্ন হওয়ার পর প্রয়োজনীয় ক্যালকুলেশন করা হয়, ক্যালকুলেশন করার পর ব্যাখ্যা এবং উপসংহার নির্ধারণ করা হয়। এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ ইংলিশে বা বাংলায় তোমাদের লিখতে হবে। ইনস্ট্রাকশন প্রসিডিওর হয়ে যাওয়ার পরের যে পয়েন্টটি সেটা হলো প্রিকশনস বা সতর্কতা। এক্ষেত্রে সেই অর্থে কোনো সতর্কতা নেই, কিন্তু যে তিনটে বিষয়কে মেনে চলতে হবে সেগুলো তোমাদের পয়েন্টস করে এই প্রিকশনস বা সতর্কতার আন্ডারে লিখতে হবে। এক নম্বর হচ্ছে যে পরীক্ষাটি যে কক্ষে হবে তার আশেপাশে যদি কোনো চিৎকার চেঁচামেচি বা আওয়াজ থাকে তাহলে পরীক্ষার্থীর মনোসংযোগ নষ্ট হতে পারে, সেই জন্য পরীক্ষণ কক্ষটি শান্ত হতে হবে। পরীক্ষার্থীকে অযথা তাড়া দেওয়া যাবে না এবং পরীক্ষার্থী অস্থির হলে চলবে না। এই তিনটেই কিন্তু তোমাদের মেইন পয়েন্টস, মেইন সতর্কতা যেগুলো তোমাদের মেনে চলতে হবে। প্রিকশনস বা সতর্কতার পরের যে পয়েন্টটি সেটা হলো রিভিউ অফ দ্য সাবজেক্ট। রিভিউ অফ দ্য সাবজেক্ট মানে কি? রিভিউ অফ দ্য সাবজেক্ট হলো পরীক্ষার্থীর মতামত, অর্থাৎ পরীক্ষার্থী এই পরীক্ষাটি করে তার কি এক্সপিরিয়েন্স হলো সেটাই সে রিভিউ অফ দ্য সাবজেক্টে লিখবে। এবার একটি কাগজে তোমরা পরীক্ষার্থীর অভিমত নিয়ে নেবে, তার এই পরীক্ষাটি করে কিরকম লাগলো, এবং সেটিকেই সে ইনভার্টেড কমা দিয়ে তোমরা তোমাদের নিজেদের পরীক্ষার খাতায় সেটা লিখবে। পরীক্ষার্থী যা যা তোমাদের লিখে দিয়েছে সেটাকেই তোমরা একই রকমভাবে কপি পেস্ট করবে উইথ ইনভার্টেড কমা। ইনস্ট্রাকশন এবং রিভিউ অফ দ্য সাবজেক্ট এই দুটোতে কিন্তু ইনভার্টেড কমা দিতে ভুলবে না। রিভিউ অফ দ্য সাবজেক্ট হয়ে যাওয়ার পরের অংশগুলোই হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমটি হচ্ছে এক্সপেরিমেন্টাল ডেটা বা ডেটা অ্যান্ড রেজাল্ট। এক্সপেরিমেন্টাল ডেটায় তোমরা কি লিখবে? তোমরা যে কোয়েশ্চেনিয়ারটাই দেখেছো টিক দিয়েছে পরীক্ষার্থী, সেটার উপরে ভিত্তি করে তোমাদের স্কোর নির্বাচন করতে হবে। এক্ষেত্রে তোমাদের স্কোরটি যা দাঁড়াবে সেটি তোমরা ডেটা অ্যান্ড রেজাল্টের আন্ডারে লিখবে। ডেটা অ্যান্ড রেজাল্টের পরেরটা হলো ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যা, এবং একটা রেঞ্জ অবশ্যই স্কোরিং স্ট্যান্ডার্ড অনুযায়ী থাকবে, যেখানে তোমরা বুঝতে পারবে যে পরীক্ষার্থীর মানসিক অবস্থা সুস্থ না স্বাভাবিক এবং সুস্থ, না সুস্থ বা স্বাভাবিকের তুলনায় একটু বেশি নাকি একটু কম, অর্থাৎ অ্যাভারেজ না বিলো অ্যাভারেজ না হাই অ্যাভারেজ। ঠিক আছে, এইভাবেই কিন্তু তোমাদের ব্যাখ্যাটা দিতে হবে। এটা হলো তোমার ডেটা অ্যান্ড রেজাল্ট, হলো যেখানে আমি এতক্ষণ ধরে যা বললাম স্বাভাবিকের থেকে বেশি না কম না স্বাভাবিক, সেটাকে তোমাকে বিস্তারিত বিবরণ করতে হবে। এবং এই যে 4টে প্যারামিটার্স রয়েছে, যে ইনসমনিয়া, অ্যাংজাইটি, ডিপ্রেশন, সোশ্যাল ডিসফাংশনিং, হ্যাঁ, সোম্যাটিক সিমটমস, এই সবগুলোকেই কিন্তু তোমাকে ডিটেলে লিখতে হবে যে কোন ক্যাটাগরিতে সব থেকে বেশি, কোন ক্যাটাগরিতে সব থেকে কম, বা কোন ক্যাটাগরিতে কিরকম মার্কস পেয়েছি এবং তার ব্যাখ্যা কি, সেটা কিন্তু তোমরা ব্যাখ্যার আন্ডারে লিখবে। আর ডেটা অ্যান্ড রেজাল্টটা কিন্তু ভুললে চলবে না। ডেটা অ্যান্ড রেজাল্টে প্রত্যেকটা সেকশনে, মানে সোম্যাটিক সিমটমস, অ্যাংজাইটি, ইনসমনিয়া,
সোশ্যাল ডিসফাংশন, ডিপ্রেশন, এই চারটে সেকশনে কি স্কোর পেয়েছে, শুধু সেই স্কোরটা তোমরা ডেটা অ্যান্ড রেজাল্টে লিখবে। আর ব্যাখ্যার ক্ষেত্রে তোমাদের যেটা বললাম, প্রত্যেকটা সেকশনকে তোমরা ডিটেলে কিন্তু ব্যাখ্যা করবে। হয়ে যাওয়ার পর আমাদের লাস্ট যে কলামটা, মানে লাস্ট যে পয়েন্টটা, সেই পয়েন্টটি হলো উপসংহার বা কনক্লুশন। এই উপসংহার বা কনক্লুশনে লিখতে হবে যে সাবজেক্টের স্কোর স্বাভাবিক না স্বাভাবিকের থেকে কম না স্বাভাবিকের থেকে বেশি। এইভাবেই তোমাদের পুরো কোয়েশ্চেনিয়ারটা দিয়ে কিন্তু পরীক্ষাটি করতে হবে। এবং পরীক্ষার খাতায় আমি যেরকম স্টেপ বাই স্টেপ বললাম, ঠিক সেইভাবে স্টেপ বাই স্টেপ তোমরা লিখবে। এই প্রসঙ্গে একটা কথা বলি, GHQ বা জেনারেল হেলথ কোয়েশ্চেনিয়ারের স্কোর করার ক্ষেত্রে তোমাদের কিন্তু স্কোরিং স্ট্যান্ডার্ড এবং স্কোরিং কি ফলো করেই স্কোর নির্ণয় করতে হবে। স্কোরিং স্ট্যান্ডার্ড বা স্কোরিং কি ফলো করে স্কোর নির্ণয় করার পর যে টোটাল স্কোর তোমাদের আসবে, সেই টোটাল স্কোরের ওপর ভিত্তি করেই স্বাভাবিক, স্বাভাবিকের থেকে নিচে এবং স্বাভাবিকের থেকে উপরে, এইভাবে কিন্তু ক্লাসিফিকেশন বা ক্যাটাগরাইজেশন হবে। সুতরাং স্কোরিং কি বা স্কোরিং স্ট্যান্ডার্ড ছাড়া GHQ-র ক্ষেত্রে স্কোর নির্ণয় করা সম্ভব নয়। এবং স্কোর নির্ণয় করার পরে যে টোটাল স্কোরটি দাঁড়াবে এবং তার ওপর ভিত্তি করে যে ইন্টারপ্রিটেশনটা হবে, সেটাই কিন্তু তোমরা তোমাদের ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যা এবং উপসংহার বা কনক্লুশনে লিখবে। অর্থাৎ স্কোর যেরকম আসবে সেই অনুযায়ী কিন্তু তোমাদের ইন্টারপ্রিটেশন বা কনক্লুশন হবে, এবং এই পুরোটাই হবে তোমাদের স্কোরিং কি এবং স্কোরিং স্ট্যান্ডার্ডের ওপর ভিত্তি করে। আনসার শিটের নিচে তোমরা কিন্তু স্কোরিং, টোটাল স্কোরিংটা, মানে টোটাল স্কোর যেটা হবে সেটা কিন্তু তোমরা উল্লেখ করে দিতে পারো। এবং স্কোরিং স্ট্যান্ডার্ড যদি পরীক্ষার খাতায় লিখতে চাও, তাহলে কনক্লুশনের পরে একটা আলাদা পেজ নিয়ে সেখানে স্কোরিং স্ট্যান্ডার্ড এবং তার আন্ডারে স্কোরিং কি লিখে তোমরা সেই পেপারটি, মানে সেই পেজটিকে তোমরা মেইন পেপারের সাথে অ্যাটাচ করে দেবে। লিখতেই হবে এমন কোনো নিয়ম নেই, তবে স্কোরিং স্ট্যান্ডার্ড পরীক্ষার খাতায় মেনশন করে দিলে সেটি অবশ্যই ভালো হবে। এবং অবশ্যই পরীক্ষার শেষে পরীক্ষার খাতাটির সাথে তোমাদের প্রয়োজনীয় যে ডকুমেন্টস, মানে তোমরা ডেটা কালেকশন করার সময় যদি কোনো এ4 সাইজ পেপার ইউজ করে থাকো, সেগুলো অ্যাটাচ করবে, এবং তার সাথে কোয়েশ্চেনিয়ারটিও অবশ্যই অ্যাটাচ করবে, কারণ কোয়েশ্চেনিয়ারের মধ্যেই আনসার শিট আছে। তাহলে এই আলোচনাগুলো থেকে তোমরা বুঝতে পারলে যে আমাদের সাইকোলজির প্র্যাকটিক্যালে দুটি প্র্যাকটিক্যালকে দেওয়া হবে, এই দুটি প্র্যাকটিক্যালের মধ্যে থেকে যে প্র্যাকটিক্যালটি আমাদের করতে বলা হবে সেই প্র্যাকটিক্যালটি আমরা করব। আবারও বলছি, দুটি প্র্যাকটিক্যালের মধ্যে থেকে যে কোনো একটা প্র্যাকটিক্যাল তোমাদের করতে হবে। এবং আমি এতক্ষণ ধরে যেভাবে আলোচনা করলাম, স্টেপ বাই স্টেপ জেনারেল প্রবলেম থেকে শুরু করে কনক্লুশন পর্যন্ত লিখে এবং সাপোর্টিং ডকুমেন্টস অ্যাটাচ করেই কিন্তু তোমাদের এই প্র্যাকটিক্যালটি সম্পূর্ণ করতে হবে। আশা করি প্র্যাকটিক্যাল রিলেটেড যে ধরনের আলোচনা আজকে হলো তা থেকে তোমরা সবাই উপকৃত হয়েছ। তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভীষণ ভালো হোক, তোমাদের জন্য অনেক শুভকামনা এবং শুভেচ্ছা রইল।